যেদিন বেশি ভাগে ভাগে রান্না করতে একদমই ইচ্ছে করে না, বড্ড আলসেমি লাগে, তো সেই সব দিনগুলোতে আমি এরকম একটি রেসিপি বানিয়ে নিই। এটা খেতেও বেশ ভালো লাগে আর কম ঝামেলায় হয়েও যায়। এই রেসিপির জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। ওই 2-3 চামচ মতন কড়াইয়ে সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুর্জিটা বানিয়ে নিচ্ছি। ডিম তেলে দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া না করে একটুখানি পরে করবেন, তাহলে ভুর্জিগুলো একটু বড় থাকবে, একেবারে জুড়ো হয়ে যাবে না। এখন ডিমের ভুর্জিগুলোকে তুলে নিয়ে কড়াইয়ে আরও 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম। এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এই সিদ্ধ ডিমগুলোকেও ওই তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। আর ওই ডিমগুলো ভেজেছিলাম একটু লবণ দিয়ে, তো সেই কারণে তেলে একটু লবণ ছিল, তাই আর লবণ দিলাম না, ডিমগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন কুচি। ওই এখানে 1/2 ইঞ্চি মতো আদা আর 4 কোয়া রসুন কুচি নিয়েছিলাম, সেটাই দিয়ে একটু নাড়াচাড়া করেই সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নেব। আর এগুলো ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। সবই আমি ওই 1/2 চামচ মতনই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে সমস্ত মশলা আর সস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টমেটো সসটা কিন্তু অবশ্যই করে দেবেন, তাহলে এই রেসিপির স্বাদটা খুবই ভালো লাগবে। সমস্ত মশলা মিশিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তবে আরও একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন এখন কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই লালচে হয়ে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন, যতক্ষণ তেল ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্তই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তবেই রান্নার টেস্ট হবে। দেখুন প্রায় 5-7 মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি, এখন মশলার থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়েও মশলার সাথে আরও 1-2 মিনিট মতন একটু কষিয়ে নেব, তাহলে ডিমের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আর ডিমগুলো কিন্তু সিদ্ধ করবার পর আমি একটু চিড়ে নিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। খুব ভালো করে ডিমগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের ভাত, এটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আর ভাতটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিলাম। আপনারা কিন্তু সিদ্ধ চালের জায়গায় বাসমতি চাল দিয়েও একই রকমভাবে রেসিপিটা বানাতে পারেন, তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে। তবে আমি ঘরোয়াভাবে বানাচ্ছি বলে সিদ্ধ চালের ভাত দিয়েই রেসিপিটা তৈরি করলাম। আর ভাতটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজাও করে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর ওই ডিমের ভুর্জিটাকেও দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে। বন্ধুরা, রান্না করতে আলসেমি তো সবারই এক এক সময় লাগে, তো সেই সময় কিন্তু এই রকম ধরনের একটা রেসিপি বানিয়ে নিলে সাথে আর ডাল তরকারি ভাজা কোনো কিছুরই প্রয়োজন হয় না, এটাই খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম নামানোর আগে একটু ধনে পাতা কুচি, থাকলে এটা অবশ্যই করে দেবেন, তাহলে আরও ভালো লাগবে, মানে ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে, আর না থাকলে না দিলেও হবে। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের এই এগ রাইস একদমই রেডি, তো এইরকমভাবে একবার এগ রাইস বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর বাড়ির লোক সবাই খেয়ে কিন্তু প্রশংসা করবে, এটা খেতে এতটাই টেস্টি হয়। বানানো কোনো ঝামেলা নেই, ঘরে বাসমতি চাল সবসময় নাই থাকতে পারে, তাই বলে সিদ্ধ চাল দিয়েও কিন্তু এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন, এটাও খেতে অসম্ভব ভালো হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।